আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেতে পারেন। আজকে একটু শপে গিয়েছিলাম, আমাদের এখানে এই শপটি নতুন রিওপেন নতুন ওপেন করেছে। এই শপটি অনেক সুন্দর, আমি তো গিয়ে পুরা স্ট্রেঞ্জ হয়ে গিয়েছি। এটার মধ্যে অত্য সুন্দর, এত সুন্দর সুন্দর জিনিসগুলো রাখা হয়েছে, সব হাউস ডেকোরেশনের জিনিস, হাউস কিচেন, হাউস ডেকোরেশনের সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। এত সুন্দর সুন্দর, এত ইউনিক জিনিসগুলো এখানে পাওয়া যায়। এখন তো ট্রেন্ডিংয়ে চলছে, ক্রিস্টাল ডায়মন্ডের জিনিসপত্র অনেক বেশি এখানে রয়েছে, অত সুন্দর করে সাজানো, অর্গানাইজ করা। আমি খুব একটা বেশি ভিডিও করা হয়নি, অল্প একটু ভিডিও করেছি, আমার প্রথম দিন গিয়েছি তাই একটু নিজে ভালো করে দেখি নিই। ভিডিও করা, ভিডিও করতে লেগে গেলে আবার নিজে কোনো কিছু দেখা যায় না, ভালো করে কোনো কিছু নিজে অবজার্ভ করা যায় না, এই জন্য অল্প পরিমাণে অল্প একটু ভিডিও করেছি। অন্য আরেকদিন যখন যাবো সব কিছু ভিডিও করে আনবো, আপনাদের সাথে শেয়ার করবো। এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, এত সুন্দর সুন্দর জিনিসগুলো, মনে হচ্ছে সব কিছু নিয়ে আসবো কিনে, দেখে এত ভালো লাগছিল। বেশি কিছু কিনিনি আমি, শুধু দুইটি জিনিস কিনেছি, অন্য আরেকদিন গেলে আমি কিনে আনবো। প্রথম দিন গিয়েছিলাম শুধু একটু দেখার জন্য, শুনেছিলাম সব ধরনের জিনিসপত্র এখানে আছে। এটা নতুন ওপেন হয়েছে সব আমাদের এখানে, এটা বেশি দূরে নয়, আমাদের ঘর থেকে নিকটই আছে। দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর ক্লক, এই ঘড়িটা অনেক সুন্দর ক্রিস্টাল ডায়মন্ডের। এখন তো ট্রেন্ডিংয়ে চলছে গে গোল্ডেন সিলভার কালারের, এটার মধ্যে অনেক সুন্দর কাজ করা ছিল। এগুলো দেখুন কত কিউট ক্যান্ডেল, এখানে সুন্দর সুন্দর ঘড়ি রাখা হয়েছে, এত সুন্দর সব জিনিসপত্র, এত সুন্দর নতুন মডেলের সব জিনিসগুলো। এখানে ফুলের সেকশন, এখানে সব ধরনের ফ্লাওয়ার, খুবই সুন্দর লাগছিল দেখে, এগুলো অনেক সুন্দর, এত আকর্ষণীয়, এগুলো সব কিছু অনেক নতুন নতুন এখানে সব কিছু আনা হয়েছে। এখানে দেখুন সব ধরনের বাথরুমের জিনিসপত্র, এখানে কিচেনের জিনিস, দেখতে অনেক ভালোই লেগেছিল। এই মিরারগুলো দেখুন, এইগুলো অনেক সুন্দর, অনেক ইউনিক, দামও বেশি নয়, রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো দেখে আমার অনেক ভালো লেগেছিল। অন্য আরেকদিন যাবো যখন, ভালো করে ভিডিও করে নিয়ে আসবো এবং কিনেও আনবো। এই জিনিসগুলো অনেক সুন্দর, মিরারগুলো লিভিং রুমের জন্য বা ডাইনিং টেবিলের ধারে মিরারগুলো রাখা যেতে পারে, অনেক সুন্দর এগুলো ক্রিস্টাল ডায়মন্ডের। ঘরে এসে একটু ক্ষুধাও লেগে গিয়েছিলো, তাই বলছি ভাবছিলাম কী খাবো, তারপর মনে মনে ভাবছি জালমুড়ি, ছানাসুর আছে ঘরের মধ্যে, তাই একটু ছানাসুর গুটে নিচ্ছি। এর জন্য আমি কাঁচামরিচ কয়েকটি কেটে নিচ্ছি, জাল জাল করে খাবো। 5 থেকে 6টা কাঁচামরিচ আমি কেটে নিচ্ছি। এবার একটি টমেটো দিয়ে দেবো এর মধ্যে, টমেটোটাকে ভালো করে ধুয়ে তারপর এর ভেতরের যে একটু দানা বিসি থাকে সেগুলো আমি ফেলে দেব। বিসিগুলো দিলে আবার এটা নরম হয়ে যায়, এজন্য এটাকে বিসি ফেলে শুধু টমেটো দিয়েই এটা তৈরি করবো। এই যে সানাসুরটি গুটে খেতে সবাই কম বেশি পছন্দ করি, আমি যে কোনো সময় তৈরি করি, আমি আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করি, আম্মাও মাঝে মাঝে খান, উনিও সব সময় খেতে পছন্দ করেন না। আবার আমি যখন তৈরি করি তো অনেক বেশি জাল দিয়ে, নাগামরিচও থাকে যেদিন ঘরের মধ্যে সেদিন তৈরি করি। আজকে নাগামরিচ ছিল বা তাড়াহুড়ার কারণে দিতে পারিনি, শুধু এই কাঁচামরিচই 5 থেকে 6টি দিয়েছি, তাতেই অনেক জাল হয়েছিল। এগুলো আমি এশিয়ান শপ থেকে নিয়ে আসি, এই সানাসিরগুলো অনেক প্রিয় আমার, আমি সব সময়, আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেন, আমি না খেলে ওনাকে তৈরি করে দিই যে কোনো সময়। একে করে সব কাটিয়ে নেবো, রেড অনিয়ন দিয়ে দেবো, রেড অনিয়নও আছে ঘরের মধ্যে, এবার রেড অনিয়নটাকে দিয়ে দেবো। সানাসুরটা খেতে ভালোই লাগে, শপে গেলে আবার বাইরে থেকে আসলে ক্ষুধাও লেগে যায়, মনে হয় কিছু একটা খাই হালকা কিছু। এবার অনিয়নটাকে আমি ভালো করে, অনিয়নটাকে ভালো করে কুচি করে কেটে নিচ্ছি।
এর মধ্যে লেমনও দেওয়া যায়, লেমনও ফ্রিজের মধ্যে ছিল, লেবু বার ভুলে গিয়েছিলাম যখন তৈরি করেছিলাম, হাতের কাছে যা যা পেয়েছি তাই দিয়ে বানিয়ে ফেলেছি। রুচি জাল ছানাচুর, এটা এর মধ্যে, এটার মধ্যে অনেক জাল, মচমচে ছানাচুর, খেতে অনেক ভালোই লেগেছিল। এভাবে যে কোনো সময় হালকা কিছু, এবার ছানাচুরগুলো আমি ঢেলে দিচ্ছি, এই ছানাচুরটা খেতে অনেক মজা লাগে, ভালোই লাগে। এভাবে আপনারা তৈরি করতে পারেন, ছানাচুর গুটে খেতে ভালোই লাগে, বেশি বেশি জাল। এর মধ্যে মুড়িও দেওয়া যায়, ঘরের মধ্যে মুড়িও ছিল, বাট মুড়ি দিতে গেলে মুড়িটাকে ভেজে দিতে হবে, এজন্য আর দিইনি। এভাবে আমি এটাকে গুটিয়ে নিচ্ছি। এভাবে ছানাচুর গুটে গেলে স্কুলে কথা মনে পড়ে যায়, যখন স্কুলে ছিলাম, স্কুলে পড়তাম বাংলাদেশে থাকতে, তখন তো ব্রেক টাইমে যখন স্কুল ব্রেক হতো তখন তো জালমুড়িওয়ালার জালমুড়ি ছানাচুর খেতে ভালোই লাগতো, অল্প অল্প পরি অল্প পরিমাণে দিত, খেতে অনেক ভালো লাগতো। এভাবে ছানাচুর গুটলে স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। আমার ছানাচুরটা গুটা হয়ে গিয়েছে, এবার আমরা খেয়ে নেব। তারপর আজকে আমি দুপুরবেলা অনেক মজাদার একটি শাক রান্না করেছিলাম, মুলা পাতা দিয়ে শাক। আমার হাজব্যান্ড মুলা এনেছিলেন সব থেকে, সেটার মধ্যে মুলা দিয়ে একটি শুটকিসটা রান্না করেছিলাম, আর পাতা দিয়ে আমি একটি শাক তৈরি করেছিলাম। এই শাকটা খেতে অনেক দারুণ হয়েছিল, কি আর বলবো, এত ভালো লেগেছিল শাকটা, আমার অনেক ভালো লেগেছিল। তার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি 5 থেকে 6টি, যে কোনো শাকের মধ্যে একটু রসুন দিতে হয় বেশি করে। রসুনটাকে আমি একদম শেষে দিয়েছি, মিহি করে কেটেও দেওয়া যায়। এবার আমি 7 থেকে 8টি ফালি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং 1টি পেঁয়াজকে ছোটো করে কেটে দিয়েছি। প্রথমে আমি রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, রসুনটাকে প্রথমে ভাজতে হবে, রসুনে গ্রানি শাক খেতে ভালো লাগে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকেও ব্রাউন কালার করে ভেজে নেব। যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে ভেজে আসবে, তার মধ্যে শুধু আমি অল্প পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে দেব, এটার মধ্যে বেশি কিছু দিতে হয় না, শুধু হলুদ আর লবণ। এই শাকটা খেতে অনেক ভালো লাগে, মুলা পাতা দিয়ে শাক, হয়তো অনেকে খেয়ে থাকতে পারেন, আবার যাদের কাছে নতুন লাগবে এরা এভাবে ট্রাই করতে পারেন। যদি সব থেকে মুলা নিয়ে আসা হয় তার সাথে পাতাও থাকে, এই পাতা দিয়ে খাওয়া যায়, বা এমনি আলাদাও পাতা পাওয়া যায়, ছোটো ছোটো আটির মধ্যে পাতা থাকে, মুলা পাতা। এভাবে আপনারা শাক রান্না করতে পারেন। আমার সব ধরনের শাকই পছন্দ, যে কোনো ধরনের আমি শাক তৈরি করি, মাঝে মধ্যে লাল লাই শাক বা সর্ষে শাক বা সরিষা পাতা দিয়ে শাকও তৈরি করা যায়, বা দেন লাল শাক আমার অনেক পছন্দের, আমি মাঝে মধ্যে লাল শাকের পাতা দিয়েও শাক তৈরি করি। এই পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, মুলা দিয়ে অন্যদিকে শুটকি রান্না করছি, শুটকি শিরা, সেটা অন্য আরেকদিন শেয়ার করব। মুলা দিয়ে এই পাতলা শুটকি শিরাটা আমার অনেক পছন্দের, যে কোনো ধরনের শুটকি আমার পছন্দের, সব ধরনের শুটকি রান্না করলে আমরা খেতে অনেক বেশি পছন্দ করি। মাছ মাংস থেকে যায়, শুটকিটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমি তার মধ্যে অন্যদিকে আমি মুলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে, পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, এটা আর ভিডিও করিনি, পাতাগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে সব ময়লাগুলো দূর ফেলে দিতে হবে, তার মধ্যে অনেক মাটিও থাকতে পারে। তারপর আমি কেটে একদম ছোটো ছোটো করে নিয়েছি, যতটুকু সাইজে করা যায় আমি নাইফ দিয়ে কেটে নিয়েছি। এটা বড় সাইজেরই হয়েছে, বাট প্রবলেম নেই, এটা যখন মজে যাবে বা নরম হয়ে যাবে এটা অনেক ছোটো হয়ে আসবে। এবার এটাকে আমি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে, মুলা পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে আমি মিডিয়াম টু লো হিটে রেখে দেবো, যাতে এটা নরম হয়ে আসে। যখনই মুলা পাতা নরম হয়ে আসবে, বেশি সময় লাগবে না, 10 মিনিটের মতো হবে, লো হিটে রেখে দিলে এটা নরম হয়ে যাবে, তারপর গরম গরম ভাতের সাথে খেয়ে নেওয়া যাবে। আর মরিচ তো অন্যদিকে ভেজে নিয়েছি, আরেকদিন মরিচ ভেজে নিয়েছিলাম, আমাদের শাকের সাথে মরিচ মাস্ট লাগে, শাক ডাল এগুলোর সাথে মরিচ খেতে অনেক পছন্দ করি, লাল মরিচ বিরান বা লাল মরিচ ভাজা বলতে পারেন। আমার শাকটা তৈরি হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমি এটাকে নামিয়ে ফেলবো, এটা অল্প পরিমাণে হয়েছে। এভাবে আপনারা শাক রান্না করতে পারবেন, এটা অনেক মজাদার হয়।